আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। না, আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি আপনাকে দেখাবো আমাদের ঠাকুরঘর। আপনারা ভাবতেই পারেন ঠাকুরঘর সেটা বাদ দেখবার কি আছে, কিন্তু আমার মনে হলো যেখানে গেলে আমার খুব ভালো লাগে, আনন্দ লাগে, সেটা আপনাদের সাথে ভাগ করি। আসুন দেখে নিই আমার ঠাকুরঘরে। এই হচ্ছে আমাদের মা, আমাদের পুরো দেবী রাজরাজেশ্বরী। এই বিগত 62 বছর ধরে আমাদের বাড়িতে পূজিত হন। আমি এখানে পরে আসছি, আগে আমি দেখিনি এনার সাথে সাথে আর কে পুজো পান এখানে। এ হচ্ছে আমাদের কুলগুরু সীতারাম দাস অঙ্কারনাথ ঠাকুর, আর এ হচ্ছে গোপাল। আমার শাশুড়ির বয়স হচ্ছে 87 বছর বয়স। আমার শাশুড়ি মাকে গিফট করেছিল তার দিদি শাশুড়ি, এই গোপাল। আমার শাশুড়ির বিয়ে হয়েছিল 16 বছর বয়সে, তাহলে ভাবুন এই গোপাল কবেকার। আর এই রাধা রমন, এটাও আমার শাশুড়িকে গিফট করেছিল। আমাদের কুলদেবী হচ্ছে রাজরাজেশ্বরী, এনাকে আমার শাশুড়িমাই পুজো করেন। 62 বছর হচ্ছে তিনি এখানে পুজো পান, এবার পুজো হলে হবে 63 বছর বয়সে। এর মা আমাদের বাড়িতে 1 বছর থাকে, যখন বিসর্জন হয় 1 বছরের মাথায় তখন উনি যখন বেরোন তখন নতুন রূপ ধরে উনি ঘরে আসেন। কৃষ্ণা চতুর্থী দেখে পুজো হয়, অমাবস্যা তিথিতে পুজো হয় না, পুজো হয় অষ্টমী নবমী তিথিতে শনিবার থেকে। ইনি হচ্ছেন সীতারাম দাস অঙ্কারনাথের ছোট নাতি, তার থেকে আমরা দীক্ষিত। ইনি হচ্ছেন মহাবীরজি, আর ইনি হচ্ছেন রাম ঠাকুর। এ হচ্ছে ছোট্ট গোপাল, যে সুদূর কর্ণাটক থেকে আমার ডটার ইনের সাথে এসছে। আর হচ্ছে লক্ষ্মী গণেশ, ইনি এসছেন, লক্ষ্মী এসছেন বৃন্দাবন থেকে, আর গণেশ এসছে সুদূর জয়পুর থেকে। এগুলো আমার শাশুড়িমাই কিনে নিয়ে এসছেন। আর এ হচ্ছে বিষ্ণুর পাদপদ্ম। এই যে দেখছেন আদিযোগী, একে এনেছে আমার ছোট ছেলে। আর এই যে মহেশ্বর, একে এনেছেন আমার হাজবেন্ড। এবার আমাদের যেমন সবার জন্মদিন হয়, এনাদেরও জন্মদিন হয়। গোপালের জন্মদিন হয় জন্মাষ্টমীর সময়, আমরা যেরকম কেক খাই, এনাদের তৈরি হয় মালপোয়া, না তালের বড়া। রাধারমণেরও জন্মদিন হয় দোলের সময়। মহেশ্বর তো শিবরাত্রি হয়, মার কথা তো বললামই। আর লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজো হয়, গণেশ পুজোর দিন গণেশ চতুর্থী দিন গণেশ পুজো হয়, গুরু পূর্ণিমা দিন গুরু পূর্ণিমা পুজো হয়। আগে আমাদের বাড়িতে দোল হতো, অষ্টম প্রহর কীর্তন দিয়ে দোল হতো। সেই দোল করেছে আমার শ্বশুরমশাই শ্রী কালীপদ পোদ্দার, তিনি এখন নেই, তাই আমাদের এখন দোলটাও বন্ধ হয়ে গেছে। আমরা সবসময় আমরা তো চালের জিনিস ভোগ দিই না, আমরা ভগ ঠাকুরকে দিই কাউনের চাল, নাহলে ডালিয়া, আর যদি কোনো সময় অন্ন দিতে ইচ্ছা করে তখন আমরা ব্রাহ্মণ নিয়ে আসি, ব্রাহ্মণ ভোগ রান্না করে, তখনই মাকে সেই জিনিসটা দেওয়া হয়। নাহলে অন্য সময় আমরা লুচি রুটি কাউনের চাল ডালিয়া এসব জিনিস দিয়ে মাকে ভোগ দেওয়া হয়। এই একটা জায়গা যেখানে আসলে পরে আমাদের সববার ভাল লাগে, অশান্ত মন শান্ত হয়, মনে যত কিছু প্রশ্ন যদি থাকে সে প্রশ্ন এটা এখানে সলভ হয়ে যায়। এটা আমার ঠাকুরঘর বলে বলছি না, প্রত্যেকের ঠাকুরঘরে এরকম একটা জায়গা যেখানে সব জিনিস সুন্দরভাবে গোছানো থাকে, ভালোও লাগে। আমার মনে হলো এই জায়গাটা যখন আমার ভালো লাগে আপনাদেরও একটু দেখাই, আপনাদেরও নিশ্চয়ই জিনিসটা ভালো লেগেছে। এই পুজো আমার শাশুড়ি মাই করে, কিন্তু এখন যেহেতু ওনার বয়স হয়ে গেছে ওনার পক্ষে করা এখন আর সম্ভব না, তাই আমরাই করি। ওনার মতো তো আর করতে পারি না, চেষ্টা করি। এখানে ফলহারানি কালী পুজো হয়, এই চেয়ার যখন উনি আসে এই চেয়ারে বসে উনি পুজো করেন। এখানে সব ঠাকুরের ছবিও লাগানো, ওপরে দেখুন এই ছবিগুলো লাগানো রয়েছে। সব ঠাকুর তো আমরা পুজো করতে পারি না, এক লাগানো রয়েছে পুজোর সাথে সাথে একটুখানি ধূপধুনো দেখানো হয়। আমার শাশুড়িই বেশিরভাগ পুজো করতো, কিন্তু এখন উনি পুজো করতে পারছেন না, কারণ বয়সটা অনেক হয়ে গেছে। আসলে উনি এই চেয়ারে বসে পুজো করেন, অনুষ্ঠান সময় উনি আসেন উপরে। এই জায়গায় আমাদের পুজোর ফল সব কিছু কাটা হয়, পুজোর আয়োজন যজ্ঞ সব এইটা হচ্ছে এখানেই করা হয়।
আসলে এখানে পূজো ঠাকুরের রান্নাঘর, এখানে আমাদের ঠাকুরের ভোগের ব্যবস্থা হয়। এখানে যখন ভোগ আসে সিলিন্ডারটা নিয়ে আসে, এখানে ভোগ দেওয়া হয়। এই আগের আমাদের ঠাকুর ঘর ছিল নিচে, এই ঠাকুর ঘর আমাদের তৈরি উপরে এনেছি আমরা 15 বছর হলো। 15 বছর ধরেই মা এখানে রয়েছে, নাহলে আগে মার পুজো হতো, তো মা যেদিন পুজো হতো তারপর দিনই মার বিসর্জন হয়ে যেত। কিন্তু আমার গুরুদেব বললেন যে না, 1 বছর মা থাকবেন, তারপরে মা বিসর্জন হবে। তাই 1 বছর যখন তিথি পূর্ণ হয় তখন ওই নিয়ম করেই আমরা মাকে বিসর্জন দিই এবং নতুন কলাবর করে মাকে আবার নিয়ে আসি। আপনাদের তুলসীতলাও দেখিয়ে দিই। এই হচ্ছে আমার প্রিয় একটা জায়গা দোলনা। এখানে বসে আমার ঘন্টার পর ঘন্টা আমি সময় কাটিয়ে দিই। আমার খুব ভালো লাগে এই জায়গাটা। পুজো করতে করতে যখন একা একা থাকি বা কোনো কিছু ভালো লাগে না, তখন আমি এখানে বসে থাকি, অনেক সময় কেটে যায়। আসুন, এ হচ্ছে আমাদের তুলসীতলা। এও সব আমার শাশুড়ির হাতেরই জিনিস, আমার হাতে কিছুই না, চলছে যতদিন পারি। আপনারা হয়তো ভাবছেন হঠাৎ কেন ঠাকুর ঘর দেখাতে আসলাম। আমার মনে হলো আমি একটু দেখাই, এখানে আসলে আমার খুব ভালো লাগে। এটা আমার পাকা ঘর বাড়ি বলে তা নয়, প্রত্যেকের ঠাকুর ঘর আছে, ছোটোর মধ্যেও ভালো লাগে, বড়োর মধ্যেও ভালো লাগে, আমার এখানে আসতে খুব ভালো লাগে। আমার মনে হলো যে আপনাদের একটু দেখাই, আপনাদের সাথে একটু আনন্দটা ভাগ করি। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে গেলে পরে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি নতুন বলে আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করছেন তার জন্য অসংখ্য অসংখ্য।